যশোরে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকারি MM কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বকুলতলার সামনে আসলে ছাত্রলীগ হামলা চালায়। এ সময় শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে মুজিব সড়কে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। এরপর সড়ক অবরোধ করে কিছু সময় বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা বলেন, আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন না, সব ধরনের কোটা বাতিল নয়, সংস্কার চাই। সকল ধরনের চাকরিতে সব ক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ইতিমধ্যে এখানেই ছাত্রলীগের নামদারে 10 থেকে 15 জন আমাদের উপর হামলা করে, হেলমেট নিয়ে এবং ছুরি নিয়ে হামলা করে এবং আমাদের নেতৃত্ব দানকারী মাসুম ভাইকে হেলমেট দিয়ে আঘাত করে এবং আঘাত করার পরে তাকে ধাওয়া দিয়ে মানে কোন দিকে নিয়ে গেছে আমরা এখনও জানি না। এছাড়াও আমাদের মেয়েদের কাছ থেকে আমাদের আন্দোলনের যে ব্যানারগুলো সেইগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বলা হয়েছে দেশবিরোধী কাজ করিস তোরা রাজাকার, এই বলে আমাদের হামলা করা হয়েছে। আমাদের এই আন্দোলনের শুরু থেকেই আমাদের কথা হচ্ছে যে আমাদের এই কোটাটা সংস্কার করতে হবে আর এটাকে নিয়ে যাওয়া হয়েছে কোটা বিরোধী কথা বলে, ঠিক আছে। আর আমাদের এই আন্দোলনটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। আমরা বলতে চাই ছাত্রলীগ কেন, বাংলাদেশ যত রাজনৈতিক দল আছে সবাই আমাদের ভাই, এমনকি পুলিশে যারা আছে তারাও আমাদের ভাই, সবাই আমাদের ভাই। কোনো এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা একটা অরাজনৈতিক আন্দোলন। এই যে নতুন লাইব্রেরির সামনে থেকে যখন মিছিল আসতেছিল তখন তাদের উপর হঠাৎ করে আক্রমণ করে, একজনের গায়ের উপর উঠে এসে পাঞ্জাবির কলার ধরে হঠাৎ করে থাপ্পড় মারে তারে হেলমেট দিয়ে বাড়ি মারে নিয়ে তারে কোথাও যেন নিয়ে চলে গেছে। তার এখন পর্যন্ত কোনো হদিশ নাই আর ফোনে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। তারা তো কোনো রাজনৈতিক ব্যক্তি না, তাদের উপর কেন এই ধরনের আক্রমণ করা হবে? আমাদের সাথে যে একটা অমন্তব্য করা হয়েছে রাজাকার হিসেবে, সেটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই রাজাকার হচ্ছে না ব্যাংকার ঠক, আমরা সত্যি সত্যি কেউ রাজাকার নই। যেসব ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।